বিজেপি মহিলা মোর্চার উদ্যোগে রবীন্দ্র ভবনের সামনে থেকে জেলাভিত্তিক কর্মসূচিকে সামনে রেখে পশ্চিম জেলার নারীশক্তি বন্ধন ম্যারাথনের আয়োজন করা হয়। এদিনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রদেশ মহিলা মোর্চার সভানেত্রী মিমি মজুমদার, বিধায়ক ভগবান চন্দ্র দাস, আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার সহ মহিলা মোর্চার অন্যান্য নেতৃত্ব। প্রদেশ মহিলা মোর্চার সভানেত্রী মিমি মজুমদার জানান, নারী দিবসকে সামনে রেখে 4-6 মার্চ পর্যন্ত নারী শক্তি বন্ধন ম্যারাথনের আয়োজন করা হয়েছে। সারা রাজ্যে চলছে এই কর্মসূচি, বিভিন্ন জেলাতে হচ্ছে এই কর্মসূচির আয়োজন। আজকের থেকে 4 তারিখ থেকে আমাদের 6 তারিখ পর্যন্ত এই নারী শক্তি বন্ধনের কর্মসূচিগুলো আছে। আজকে আমরা করতে যাচ্ছি নারী শক্তি বন্ধন ম্যারাথন, রান ফর নেশন, রান ফর মোদিজি। এই এই প্রোগ্রামটির মধ্যে, এই কর্মসূচিটির মধ্যে আমাদের সকল অংশের, মানে প্রত্যেকটি অংশের জনগণ, একদম কলেজ স্টুডেন্টস থেকে শুরু করে NSS, NCC, অ্যাডমিনিস্ট্রেশন থেকে শুরু করে প্রত্যেকটি অংশের মানুষ আজকে আমাদের এই ম্যারাথন দৌড়ের মধ্যে আমাদের উপস্থিত থাকবে। আজকে ত্রিপুরা রাজ্যের 10টি জেলার মধ্যে বিভিন্ন সময়ে এই কর্মসূচিটি গৃহীত হবে। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা।